অনেক আগেই ড্রোন দিয়ে ঈগলের চোখে পৃথিবীকে দেখার স্বাদ পূরণ হয়েছে মানুষের। সাম্প্রতিক সময়ে যে কোনো ভিডিও চিত্র ধারণ করতেই দেখা যায় ড্রোনের শট, কিন্তু সেই ড্রোনে চেপে যে মানুষ উঠতে পারে তা ভাবা বেশ কঠিন। সেই অসাধ্যকেই সাধন করেছে আমেরিকান নিউ ইয়র্ক শহরের এক যুবক হান্টার কোয়াল্ড। তিনি দিব্যি ড্রোনে চেপেই উঠছেন পুরো শহর। সম্প্রতি এমন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যার পর শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। হান্টার কোয়াল্ড তার আশ্চর্য এই যানের নাম দিয়েছেন দ্য স্কাই সার্ফার। ওই যানে চেপে নিজের শহরে উড়ে বেড়াচ্ছেন এই যুবক, যা দেখে লোকে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে। হান্টার নিজেই সেই আশ্চর্য উড়োযানের ভিডিও সম্প্রতি টুইটারে পোস্ট করেছেন, মুহূর্তেই যা ভাইরাল হয়। যুবকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কমেন্ট বক্স ভরে ওঠে কোটি কোটি প্রশংসায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে মাথায় হেলমেট পরে হান্টার উড়ে বেড়াচ্ছেন শহরে, নিজ দিয়ে যাতায়াত করছে অসংখ্য গাড়ি। হঠাৎ করে মনে হয় হলিউডের সায়েন্স ফিকশন ছবির দৃশ্য বুঝি। এখন সবারই প্রশ্ন, এমন যান তৈরির ভাবনা এলো কোত্থেকে? হান্টারের ছোটবেলা থেকেই ওড়ার শখ, বাবার কাছ থেকেই এমন নেশা পেয়েছে তাকে, কেননা হান্টারের বাবা একজন লাইসেন্সপ্রাপ্ত পাইলট। হান্টার নিজে স্কেটিংও করে থাকেন। তার মতে এই যানটিকে উড়ন্ত স্কেটিং বোর্ড বললেও ভুল বলা হয় না। এমন যানের ভাবনা আগ থেকেই তার মাথায় ছিল। তাছাড়া ওড়ানোর প্যাশন তো তার অনেক দিনের, সেই ইচ্ছার জোরেই সফল হয়েছেন হান্টার। এই যন্ত্র তৈরি করতে বেশ কয়েক মাস সময় লেগেছে তার। বহু কষ্টে একে একে প্রয়োজনীয় যন্ত্রাংশ জোগাড় করতে সক্ষম হন, তারপরই তাক লাগানো যান তৈরি করে ফেলেন। প্রথমবার অভিনব যানে ওড়ার অভিজ্ঞতা ছিল রোমহর্ষক, তবে শরীরের ভারসাম্য বজায় রাখতে স্নোবোর্ডিংয়ের অভিজ্ঞতা কাজে লেগেছে তার। চাইলে যে কেউ উঠতে পারদর্শী হবেন না এই যানে।